চলতি বছরের জানুয়ারি মাসে দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে 1,29,445 কোটি টাকা, যা 2023 সালের ডিসেম্বরে ছিল 1,24,548 কোটি টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে এই খাতের লেনদেন বেড়েছে প্রায় 4%। লেনদেন বাড়লেও কমেছে মোবাইল ব্যাংকিং বা MFS অ্যাকাউন্ট সংখ্যা। গেল বছরের শেষ মাসে দেশে সক্রিয় MFS অ্যাকাউন্ট ছিল 22,04,57,448, যা 2024 সালের জানুয়ারিতে নামে 21,91,73,835। অর্থাৎ এক মাসে MFS সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর গ্রাহক সংখ্যা কমেছে 12,83,613। MFS নীতিমালা অনুযায়ী টানা 3 মাসে একবারও লেনদেন করেননি এমন অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয় এই সংখ্যা কমেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আর্থিক গোয়েন্দা সংস্থার বাড়তি নজরদারির কারণে অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রাখছে বলে মনে করেন অনেকেই। জানান আর্থিক গোয়েন্দা সংস্থাগুলো এখন অনেক বেশি সতর্ক, অনলাইনে সন্দেহজনক লেনদেন শনাক্ত হলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসন্ন ঈদ উপলক্ষে তদারকি বৃদ্ধির কারণেও অ্যাকাউন্ট সংখ্যা কমতে পারে। 2010 সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। 2011 সালের 31 মার্চ বেসরকারি খাতের ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালুর মধ্য দিয়ে দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যাত্রা শুরু হয়। এরপর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে বিকাশ। বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাইক্যাশ, শিওর ক্যাশ সহ বিভিন্ন নামে 13টি ব্যাংক ও প্রতিষ্ঠান MFS সেবা দিচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ে শুধু লেনদেন নয়, যুক্ত হচ্ছে নতুন নতুন সেবাও। বর্তমানে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ, কেনাকাটা, বেতন ভাতা প্রদান, রেমিটেন্স প্রেরণ সহ বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। ব্যাংক থেকে মোবাইলে ও মোবাইল থেকে ব্যাংকে লেনদেনের সুবিধাও পাচ্ছেন এর গ্রাহকরা।